আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তুষমের শেখ। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে 10 টাকা কমিয়ে 189 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খোলা তেলের লিটারের দাম কমিয়ে 167 টাকা করা হয়েছে। পাম তেলের দাম 2 টাকা কমিয়ে 133 টাকা করা হয়েছে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান। সিনিয়র সচিব জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারের দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ। এর আগে গত 4 মে সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়ানো হয়। সে সময় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 176 টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 199 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় 135 টাকা। তখন ভোজ্য তেল উৎপাদক সমিতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছিল, ভোজ্য তেলের আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত 30 এপ্রিল শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করেছে। কয়লা সংকটে বন্ধ হয়ে যাওয়া পায়রা ও বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী জাহাজ আগামী 2-1 সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানা গেছে। শীঘ্রই এ 2টি কেন্দ্র চালু হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র জানিয়েছে, আগামী 26-27 জুনে ফের উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের। কেন্দ্রটির জন্য কয়লা নিয়ে 3-4টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে চলতি মাসেই দেশে আসবে। 37,000 টন কয়লা নিয়ে প্রথম জাহাজটি 2-1 দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। আগামী 23-24 জুন জাহাজটির পায়রার জেটিতে নোঙর করবে। এই কেন্দ্রটির জন্য মাসে অন্তত 3 লাখ টন কয়লা প্রয়োজন পড়বে বলে জানিয়েছে। সূত্রে আরও জানিয়েছে, লোডশেডিংয়ের কারণে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে, মজুত কয়লা দিয়েই উৎপাদন চালায়। এক পর্যায়ে কয়লা সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন নতুন করে কয়লা আমদানি করা হচ্ছে। আগামী 20 জুন তা দেশে আসার কথা রয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান হাবিব খান বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের চেয়ে খুলনা ও বরিশালে নির্বাচন ভালো হবে। রোববার সাংবাদিকদের কাছে লিখিত এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এ সময় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের নির্দেশনা আছে, যা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা শতভাগ পালনের নিশ্চয়তা দিয়েছেন। বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট করা হয়েছে। সোমবার এই 2টি সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। রয়েছে নির্বাহী ও বিচারক ম্যাজিস্ট্রেটও। ব্রিটিশ রয়্যাল গার্ডসের প্যারেডের অনুশীলনের সময় মাথা ঘুরে পড়ে গিয়েছেন 3 জন গার্ড। শনিবার যুক্তরাজ্যের লন্ডনে এ দুর্ঘটনা ঘটে। ঐতিহ্য অনুযায়ী ব্রিটিশ রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় হর্স গার্ডস প্যারেড। 17 জুন মূল অনুষ্ঠানের আগে শনিবার ছিল শেষ মহড়া। তীব্র গরমে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান এক গার্ড। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরলে উঠে দাঁড়ান নিজেই, তবে অসুস্থতা বোধ করাই সরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। তারপরই অসুস্থ হয়ে পড়ে যান আরেকজন। জ্ঞান না ফেরাই স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। কিছুক্ষণের মাঝে অসুস্থ হয়ে পড়ে যান আরেকজন। শুরুতে নিজে নিজে উঠে দাঁড়ালেও জ্ঞান হারান আবারও, স্ট্রেচারে সরিয়ে নেওয়া হয় তাকেও। কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখছে লন্ডন। বেশ কয়েকদিন ধরেই চলছে নাটক সবিজ পাড়া ব্যস্ত ছিল রাজপরিমণিকে নিয়ে, তবে এবার 3 তারকার ছবি ও ভিডিও প্রকাশের কাণ্ডের মনে হচ্ছে অবসান ঘটেছে। মিডিয়ার চোখ ধুলা দিয়ে আবারও একত্র হলেন আলোচিত তারকা দম্পতি। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। বেশ কয়েকদিন ধরেই চলছে নাটক সবিজ পাড়া ব্যস্ত ছিল রাজপরিমণিকে নিয়ে, তবে এবার 3 তারকার ছবি ও ভিডিও প্রকাশ কাণ্ডের মনে হচ্ছে অবসান ঘটেছে। মিডিয়ার চোখে ধুলা দিয়ে আবারও একত্র হলেন আলোচিত তারকা দম্পতি। দফায় দফায় দুই পক্ষ থেকে বিচ্ছেদের হুমকি দিয়ে এবার নতুন নাটক নির্মাণ করলেন চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণি।
রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিমনির একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় পুত্র রাজ্যকে নিয়ে কেক কাটছেন রাজপরি। এ সময় তাদের সঙ্গে ছিলেন পরিমনির নানা। 2022 সালের 10 আগস্ট রাজ ও পরিমনির দম্পতির ঘরে আলো করে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য। সেই হিসাবে 10 মাস পূর্ণ করে 11 মাসে পা রাখলো একমাত্র সন্তান। এই খুশির মুহূর্তটি ছেলের সঙ্গে কাটালেন রাজপরি। ভিডিওটি শেয়ার করে পরিমনি লেখেন, আজ রাজ্যের 10 মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ, হ্যাপি 10 মান্থস বাবজান। সঙ্গে জুড়ে দিলেন, মাসের 10 তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল, ব্যাস এতটুকুই। এত কিছুর পরে পরির ঘরে রাজ, এ নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে, তবে কি আবারও মিলে গেল দুজন? যদিও এ বিষয়ে সরাসরি কথা বলেননি কেউই, রাজপরির সংসারে এই সময়টা যেমন আনন্দের একই সঙ্গে অর্থবহ, কারণ বেশ কিছুদিন ধরেই টানাপোড়ার চলছিল এই দম্পতির সংসার। রাজের স্ত্রী পরিচয় দিতে চান না, এমনকি 24 ঘন্টার মধ্যেই ডিভোর্স চান, এমন মন্তব্যও করেছিলেন পরিমনি। রাজও তার থেকে আলাদা থাকতে চান এমনটাই বলেছিলেন, কিন্তু পরির শেয়ার করা নতুন এই ভিডিও ভিন্ন বার্তা দিচ্ছে। অনেকে রাজ্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন। মাত্র 7 দিনের পরিচয়ে 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমনি ও শরীফুল রাজ। 2022 সালের 10 জানুয়ারি সেই খবর প্রকাশে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর 2022 সালের 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ ও পরি। সম্প্রতি নডরাই খ্যাত অভিনেত্রী সুনেরা বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশে আসে। সেই সঙ্গে সামনে আসে জনপ্রিয় মডেল অভিনেত্রী তানজিন তিশারও 2টি ভিডিও। ভিডিওগুলোতে শোবিজের এই 3 তারকার মুখের কথা ছিল কুরুচিপূর্ণ, এ কারণে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা চলে। এই ইস্যুতে নাম আসে পরির। ঘটনাটি এতটাই আলোচিত হয় যে রাজপরির সংসারে বিচ্ছেদের সুর বাজে। বিষয়টি এত দূরে গড়ায় যে সবাই ধরেই নিয়েছে আর টিকছে না তাদের সংসার, তবে নতুন এই ভিডিও ভিন্ন কিছু বার্তা দিচ্ছেন। মুস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ। ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে এক বিশ্বরেকর্ডে নাম লেখালেন হুলিয়ান অ্যালভারেজ। এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে 4টি ট্রফি জয়ের রেকর্ড করেছেন, সেটাও আবার মাঠে না নেমেই। তাছাড়া একই মৌসুমে ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া 10ম খেলোয়াড় হলেন 23 বছর বয়সী তারকা। এই ম্যানচেস্টার সিটিতে দারুণ পারফর্ম করেই কাতার বিশ্বকাপ জয়ের দলে সুযোগ পেয়েছিলেন অ্যালভারেজ। সেখানেও বাজিমাত করেন, 4 গোল করে হয়ে যান টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ গোলদাতা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। অ্যালভারেজ হয়ে যান বিশ্বকাপজয়ী দলের সদস্য। পরের 6 মাসে তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে তিনি ম্যান সিটির হয়ে জিতলেন আরও 3টি শিরোপা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তুষ্মির শেখ। ভালো থাকুন, সুস্থ থাকুন।